শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক ফোন করেছিলেন, তার সমস্যা ছিল L3-L4-এ তার সমস্যা আছে, কোমরে ব্যথা আছে, উত্তরে কি দিবেন? জি ধন্যবাদ। আসলে আপনার যেহেতু পিএলআইডি এটা, এবং এই পিএলআইডি রোগের ট্রিটমেন্ট হচ্ছে 90% থেকে 95% রুগী আমরা পুনর্বাসন চিকিৎসা, যেটা পিএলআইডিটা একটু পরিষ্কার করে বলবেন হয়তো দর্শক। পিএলআইডি হচ্ছে দুই, স্পেশালি কোমরের দুই যে কশেরুকা থাকে বা ভার্টেব্রা, ভার্টিব্রা থাকছে, এই ভার্টেব্রার মাঝখানে ওই একই কথা, ওই যে এর আগে এক রুগী বলেছিল না, শক অ্যাবজর্বার, মাঝখানে যে কুশন কুশন থাকে থাকছে বা কিছু একটা দেওয়া থাকে, ওই ওই ওইটাই অনেক সময় প্রলাপস হইতে পারে। এই প্রলাপস হয়ে গেলে সে নার্ভ থাকে আমাদের স্পাইনাল, বেরিয়ে আসে, বেরিয়ে আসে, প্রলাপস মানে স্থানচ্যুতি, ফেটে যাওয়া বা বের হয়ে আসা, এসে নার্ভে চাপ দেয়, এ তখনই পায়ের দিকে ব্যথা যায়, ঝিঝি করে, অবশ হয়, রুগী হাঁটতে সমস্যা হয়। তো আপনার এই ক্ষেত্রে অপারেশন বিহীন হসপিটালাইজড করে পুনর্বাসন চিকিৎসা করতে হবে, সেটা ধরেন কারো 21 দিন, কারো 1 মাস, কারো এরকমই সময় লাগে, এবং অনেক সময় এখানে আরও অ্যাডভান্স বিভিন্ন থেরাপির প্রয়োজন হতে পারে, বিভিন্ন এক্সারসাইজ করতে হতে পারে, এবং আর্গোনমিক্যাল কারেকশন দরকার হবে। আর কিছু কেস আছে যেটা অনেক ক্ষেত্রে যদি এই ট্রিটমেন্টটা ঠিকমতো না পারেন বা হয়ে ওঠে না, বা আরও খারাপ কেস যেমন এক্সট্রুডেড ডিস্ক থাকে, একেবারে ক্যানাল স্টোনোসড হয়ে থাকে, তখন অপারেশনের প্রয়োজন হতে পারে। তো আমার মনে হয় আপনি রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপি চিকিৎসা সঠিক জায়গায় সঠিক পন্থায় নেন, ইনশাল্লাহ ইমপ্রুভ হয়ে যাবে। আচ্ছা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এই যে পিএলআইডির কথা বললেন, এটা কি ভর্তি হয়েই চিকিৎসা করতে হবে নাকি জাস্ট আউটডোর বেসিসে চিকিৎসা করলেই হবে? আসলে পিএলআইডির কয়েকটা ধাপ আছে, একটা হচ্ছে ডিক্স বালজ, ডিক্স প্রোটিউশন, ডিক্স এক্সট্রিউশন। বালজিংয়ের ক্ষেত্রে পেইন হবে, সিভিয়ার, অনেক সময় কোমর ব্যথা যে শুধু পিএলআইডি থেকে তা না, আপনি এমআরআই করলেন, দেখলেন এমআরআই পিএলআইডি আছে, বাট রুগীর কিন্তু পিএলআইডি জনিত ব্যথা না, কারণ এখানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে, সেই ক্ষেত্রে স্পাইনাল যে, সরি, মেরুদণ্ডে যে কার্ভেচার আছে, কার্ভেচারেও সমস্যা থাকতে পারে, তো সেই ক্ষেত্রে হয়তো রুগীর ভর্তির কোনো প্রয়োজন হয় না। কিন্তু প্রোটিউশন বা আরও খারাপ কেসের ক্ষেত্রে আবার অনেক সময় লিস্থেসিস থাকে, সেক্ষেত্রে যদি কমপ্লিট হসপিটালাইজড না করে, কারণ আমরা যখন এই রুগীগুলোকে বিভিন্ন থেরাপি দেই, ম্যানিপুলেশন করি, বিভিন্ন ম্যানিউভার বা টেকনিক অ্যাপ্লাই করি, সেখানে কিন্তু আমরা আরেকটা মুভমেন্ট তৈরি করি ওই স্পাইনাল লেভেলে, তখন রেস্ট যদি না হয়, আসা যাওয়া করে, এটা আরও খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো কনজারভেটিভ চিকিৎসা নিতে হলে, মানে অপারেশন ছাড়া, অপারেশন বিহীন বিহীন, তাহলে তাকে হসপিটালেই থাকতে হবে, এবং এতেই সে পুরোপুরি আরোগ্য লাভ করবে। এবং আফটার রিলিজ আমরা যদি আরও কিছুদিন তাকে বাসা রেস্টে রাখতে পারি, হিলিং হইতে দেওয়ার জন্য, বা ওই জায়গাটা ইনফ্লামেশন আরও সাবসাইড করার জন্য। আপনি জানেন এনি ইনফ্লামেশন, আপনার জ্বর হলেও তো আপনি যদি রেস্টে না থাকেন ইনফ্লামেশনটা বেড়ে যাবে, এটি তো স্বাভাবিক, এনি মুভমেন্ট। তো এই ক্ষেত্রে তো মেরুদণ্ডের স্পাইন তো একটা ইম্পর্টেন্ট জায়গা, তো সেখানে রেস্টের প্রয়োজন হয়। আমি এটা নিয়ে আরও কথা শুনবো আপনার কাছ থেকে, আরেকজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আচ্ছা তার সাথে কথা বলে নিই। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম হাবিব, জামদার থেকে বলছিলাম। জি হাবিব বলুন। বলছিলাম যে ডাক্তারের সাথে কথা বলার জন্য। জি জি, শুনতে পাচ্ছেন উনি? আমার হার্টবিটে বাজারুতে একটু ব্যথা করতে আছে, এই জন্য আপনার অনেকদিন পর্যন্ত ব্যথা ডাক্তার সরপন্ন হয়েছিলাম, ওনার দেখানোর পর উনি দেখে দিল আপনার রিল্যাক্সো আর হলো সাইনোসেন, আর হলো কোরাল ম্যাথ, এই আমি খাচ্ছি, আর একটা বেল্ট দিচ্ছে স্যার ব্যবহারের জন্য, লাম্বার কর্সেট ব্যবহার করতে দিচ্ছি, কিন্তু আমার যে ব্যথাটা স্যার এখন পর্যন্ত কমতেছে না। উনি বলছে যে এখানে L1 এবং L5 এইতে আপনার হাড্ডিতে নাকি ক্ষয় হয়েছে। বয়স কত আপনার? বয়স 42। 42, আপনি কি করেন, পেশা কি? পেশা স্যার হলো গার্মেন্টস ক্যাটাগরি। আচ্ছা জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি।
গার্মেন্টস যারা জব করে তাদের পেশা, এটা নিয়ে আমরা অনেকবারই কথা অনেকবারই বলছি, কথা বলেছি, শুধু গার্মেন্টসের মতো যত জব আছে সবাই তো আর গার্মেন্টসে জব করে না, এখানে অনেকে হয়তো ছোট ছোট বিভিন্ন কারখানা থাকতে পারে, সেটা জুতা কারখানা হতে পারে, অন্যান্য প্রচুর অনেক কারখানা একই টাইপের অনেক জব আছে যাদের এই সমস্যাটা বেশি হয়। তো আপনার আসলে মূলত এই ক্ষেত্রে এই যে রিল্যাক্সো খাচ্ছেন বা যে জাতীয় ওষুধ খাচ্ছেন এটার আসলে তেমন কোনো রোলসই নেই এখানে, মানে কোনো কাজই নেই, আপনাকে পুনর্বাসন ফিজিওথেরাপি চিকিৎসা মানে সঠিক নিয়মে নিতে হবে। যেহেতু আপনি লেভেল বলছিলেন, যদিও একটু ভুল বলছেন, L1-এর সাথে L5-এর সম্পর্ক নেই, মানে L1-এর পরে 2 আসবে, 3 ওই আসবে, জায়গাগুলোতে ওই জায়গাগুলোতে কোন একটা সমস্যা হয়তো ডাক্তার সাহেব আপনাকে বলেছে, এটা ট্রিটমেন্ট ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন প্রপার ওয়ে নিতে হবে, বিভিন্ন এক্সারসাইজ আছে এগুলো করতে হবে, তাহলে এটা কারেকশন হবে। আর পাশাপাশি এই যে গার্মেন্টসের কাজের ক্ষেত্রে শুধু আপনি না, যত এই জাতীয় কাজ আছে, আমরা আমরা এর আগে কয়েক মানে বারবার বলছি, আর্গোনমিক্যাল কারেকশন করতে হবে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, কাজের ধরন বুঝে নিতে হবে এবং সেই অনুযায়ী তাকে কত ঘন্টা পর পর রেস্টে যাওয়া দরকার, কত সময় সে কাজটা করতে পারে, কিভাবে করবে, তার মেশিনটা কি কি লেভেলে আছে কাজের ক্ষেত্রে, সে কি আপনার নিটিংয়ের কাজ করে নাকি সে সেলাইয়ের কাজ করে নাকি কোয়ালিটি চেক করে, এক একজনের এক এক কাজ, বিভিন্ন ওই অনুযায়ী শরীরকে অ্যাডজাস্ট করে কাজ করতে হবে। প্রেশার নিয়ে কাজ করা যাবে না, প্রেশার নিয়ে কাজ করলে এই জাতীয় সমস্যা হবে। তা আমার হ্যাঁ, এবং আর্গোনমিক্স খুবই ইম্পর্টেন্ট, বারবার কিন্তু আমরা বলে আসছি, বসা কারেকশন শিখতে হবে, জানতে হবে। কারণ হচ্ছে আপনি যদি যতই ট্রিটমেন্ট করেন, যতই অপারেশন করেন, যতই থেরাপি দেন, যদি ওই একই কাজ সে করতে একই থাকে, একইভাবে হ্যাঁ, কয়েকদিন পরে আবার সে খারাপ হয়ে যাবে। সো এই জিনিসটা আমাদের এখন ইম্পর্টেন্ট। এবং এই আর্গোনমিক্স নিয়ে আমি গত 2-3 বছর ধরে আমার ইউটিউব এবং ফেসবুকে প্রচুর এই আপনার পোস্ট এবং ভিডিও দিয়েছি যে আমরা কিভাবে করতে পারি, বাচ্চাদের ক্ষেত্রে কি হতে পারে, আমরা যারা গার্মেন্টসে জব করে তাদের ক্ষেত্রে কিভাবে হতে পারে, বসাটা কেমন হবে, শোয়াটা কেমন হবে, কাজের ক্ষেত্রে, কম্পিউটার চালানোর ক্ষেত্রে, এই বেসিক জিনিসগুলো কিন্তু সবাইকে আমি মানতে এখন হবে। বলি যে আগে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমি বলি প্রিভেনশন ইজ চিপার দেন কিওর, তাই না? অবশ্যই। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, জি হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আক্কাস আলী, আক্কাস আলী বলুন, থেকে বলছি। জি, বয়স 51। 51, জি জি আক্কাস আলী। আমার শারীরিক সমস্যা হলো, আমি দিনের বেলা ঘুমাসলে স্যার দুই হাত আমার পুরাটা ঝিমঝিম ঝিমঝিম করে, আর আমার ওই যে পায়ের দুনো পা ও রান সহ নিচের দিকে গিরা এবং ওই যে কোমরের নিচের অংশ এগুলো ব্যথা করে স্যার। আপনার রাতে ঘুমালে হয় এটা? এটা কি রাত্রে, এটা কি রাতে ঘুমালে হয় না শুধু ডাক্তারের কাছে? আপনার এটা কি রাতে ঘুমালে হয় না দিনে ঘুমালে হয়? রাতের ক্ষেত্রে হয় না, মানে দিনের বেলায় ঘুমালে ওনার কষ্টটা একটু বেশি হয়। রাতের ক্ষেত্রে হাতে দিন দিনটা হয় না। আচ্ছা, আপনি কি করেন, আপনার পেশা কি? আচ্ছা, এখন কি জানতে চাচ্ছেন বলেন, প্রশ্নটা বলেন, সমস্যা শুনলাম। মানে ওনার ঝিমঝিম যাতে ঘুমাতে গেলে যে সমস্যাটা হয় সেটা যদি না হয়, এটি জানতে চাচ্ছেন। জি আচ্ছা জি, ধন্যবাদ, উত্তরটি শুনুন। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে পেশা একটা ইম্পর্টেন্ট, যেমন আমাদের অনেক ডাক্তারদের নাইট ডিউটি থাকতে পারে, বা বিভিন্ন সিকিউরিটি বা আইন প্রয়োগকারী সংস্থার দিন রাত 24 ঘন্টা, আমাদের নার্সদের শিডিউল ডিউটি হতে পারে, এক এক ক্ষেত্রে এক এক ক্ষেত্রে ইজ অ্যানাদার, কিন্তু কিন্তু ওনার এই যাতে কোনো শিডিউল ডিউটি নাই, উনি এখন মোটামুটি বেকার। তো প্রথম কথা হচ্ছে, একেবারে ইসলাম শরীয় মোতাবেক বলেন, ডাক্তারই বলেন, দিনের বেলা ঘুমানি নিষেধ। আপনি এইটা এখানে বদভ্যাসটা ত্যাগ করেন, আপনি দিনের ঘুমানোর বাদ, আল্লাহ পাক রাতকে নির্ধারণ করেছে ঘুমার জন্য, আপনি রাতকে চয়েস করেন, এক আপনার এটা অনেকাংশে কমে আসবে, কিছুটা সাইকোলজিক্যালও সমস্যা হচ্ছে। আর এই যে ঝিঝি করা, কোমর ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, ঝিঝি,
এগুলা নিয়ে আমরা বহুবারই বলছি, এগুলা ঘাড়ের এবং কোমরের নার্ভ কম্প্রেশন জনিত সমস্যা হতে পারে, সার্কুলেশন জনিত সমস্যা হতে পারে, মাসেলসগুলা আপনার স্পেস্টিক বা টাইট থাকলে হতে পারে, এক্সারসাইজ না করলে হতে পারে, অ্যাক্টিভিটির সমস্যা থেকে হতে পারে, দুইটা বালিশ ব্যবহার করলে হতে পারে, অনেক কারণ আছে। আপনি প্রতিদিন অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা 1 থেকে 3 কিলোমিটার নিয়মিত হালকা হাঁটবেন বা হালকা একটু জগিং টাইপের একটু ফোর্সফুল হাঁটবেন বা দৌড় দিবেন, আর পাশাপাশি পুষ্টিকর খাবার খান। এবং এই যে ঝিঝি বা যেটা করে এই ক্ষেত্রে ভিটামিন B1, B6, B12 একটা করে দুবেলা কিছুদিন খেয়ে দেখতে পারেন, কিছুদিন ক্যালসিয়াম খেতে পারেন, সাজেস্ট রাতে একটা করে, এক মাস আবার 2 মাস, এক মাস ব্রেক দিয়ে আবার এক মাস এভাবে খেয়ে দেখতে পারেন, কিন্তু দিনের ঘুমানোটা বন্ধ করে দেখেন, ইনশাল্লাহ এটা ইম্প্রুভ হয়ে যাবে। সেই যে কথা বলছিলাম যে ভর্তির ব্যাপারটা, জি, যে অনেকে বলে যে আমি আসা যাওয়া করে চিকিৎসা করব, কিন্তু সেই যে CNGতে যাক আর রিক্সা যাক, ঝাঁকুনি লেগে লেগে তো আবার যেভাবে ওটাকে ঢুকিয়ে দিচ্ছেন সেই কুশনটাকে আবার তো বেরিয়ে যেতে পারে, জি, আপনি সেই জন্য কি ভর্তিটাই তো খুবই দরকার। অবশ্যই আপনি ঠিকই বলেছেন, আসলে রুগীর অনেক সময় সমস্যা থাকতে পারে বাংলাদেশে, কারণ হয়তো সে ছুটি পাচ্ছে না, সে চাচ্ছে একদিক দিয়ে জবটাও কন্টিনিউ করবে আবার এসে চিকিৎসাটাও করবে, বা তার দ্বারা ইকোনমিক্যাল একটা ব্যাপার থাকতে পারে, এগুলো অনেকগুলো সমস্যার থেকে রুগীর হয়তো এগ্রি করে না, তা বা অনেকের হসপিটাল ভর্তি হওয়ার একটা ভয় থাকে, ভয় থাকে, হ্যাঁ, যে হাসপাতালে ভর্তি হবে না, এটা এসে গিয়ে কোনোভাবে করা যায় কিনা। কিন্তু আসলে আমি যেটা বলবো, যেটা যেই রোগে যেটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট এবং স্পেশালিস্ট যেভাবে চিন্তা করে সেটা যদি সেভাবে রুগী না করে তাহলে রুগীরই লস। এই যে আসলো গেল কিছুদিন, এখানে কিছু টাকা খরচ যাবে, সময় খরচ হবে, কিন্তু তার সমস্যা সমাধান হলো না, লাভ কি সেটা? এই ক্ষেত্রে আমার মনে হয় PLID-র ক্ষেত্রে স্পেশালি যদি আমরা ভর্তির দরকারই হয় অবশ্যই তাকে অক্ষর অক্ষরে কাজটা করা উচিত, না হলেও যে আপনি বলছিলেন যে ডিস্কটা জায়গা আসবে না, হিলিং হবে না বা ডিকম্প্রেশন হবে না, কারণ রেস্ট খুবই ইম্পর্টেন্ট। PLID রুগী খুব সহজ, আমি কিছু আপনাকে রুগীদের স্বার্থে বলছি, যদি কারো PLID হয়, টাকা পয়সা না থাকে, চিকিৎসা নিতে না পারে, সম্ভব না, সে যদি টানা 1 মাস শুয়ে থাকে 80% এমনিই ব্যথা কমে যাবে। আগে যে আমাদের, আমরা যখন জুনিয়র ডাক্তার ছিলাম তখন বলতো যে শক্ত বিছানা, একবারে যত যত শক্ত করা যায় তার মধ্যে শুয়ে থাকলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে, সেই কনসেপ্টটা কি এখনো আছে? আচ্ছা, শক্ত বিছানাটা হচ্ছে এখানে একটা ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং, শক্ত বিছানা বটে ঠিক আছে, কিন্তু এই শক্ত মানে এই নয় যে কাঠের উপরে শুয়ে, কাঠের উপরে শোয়ার বা ফ্লোরিং করার, শক্ত উঁচু শক্ত সমান বিছানা, মানে হচ্ছে বিছানাটা হইতে হবে ফার্ম। অনেকে হচ্ছে কি একেবারে ফোম বা জাজিমেশ হয়, দীর্ঘদিন অনেক উঁচা মোটা মোটা, এই জাতীয় বিছানা আমরা অ্যাভয়েড করতে বলি। সেটা হচ্ছে বিছানাটা অবশ্যই উঁচু কিছু হবে, সেটা খাট হবে বা চৌকি যাই বলেন না কেন, এটা যে যে চালি থাকে উপরে যেটা বলে বা উপরে যে যেটার উপরে আমরা শুই সেটা সমান হতে হবে, আর সেটা হচ্ছে শক্ত বলতে ফার্ম থাকতে হবে, যেন শুইলে চেপে না যায় বা দেবে না যায়। যা দেখবেন একটা বিছানা দীর্ঘদিন 1 বছর 2 বছর 5 বছর কেউ শুয়ে থাকলে ওই বিছানা বিভিন্ন জায়গায় চেপে আছে, মানে লোকটা যে জায়গায় শোয় সেই জায়গাটা নিচে নিচে দেবে গেছে, দেবে গেছে। তো এই জাতীয় বিছানা যেন না হয়, একটা ফার্ম, একটা 1.5 ইঞ্চি উচ্চতার তোষক বা ম্যাট্রেস কিনতে পাওয়া যায় এখন, ওই জাতীয় ম্যাট্রেস সে ব্যবহার করতে পারে। এটি হচ্ছে শক্ত সমানের আসলে সংজ্ঞা, একেবারে ফ্লোরে শোয়া বা কাঠে শোয়া কোনোভাবে উচিত হবে না, কারণ কাঠ এবং ফ্লোর শোয়ার জন্য আমার স্কিন, আমার পিঠ উপযুক্ত না, উপযুক্ত নয়। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, কথা বলিনি তার সাথে। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহবুব ইসলাম, বয়স হচ্ছে 38। মাহবুব ইসলাম বলুন, সমস্যা? আমি মই থেকে পড়েছে আমার নজরুল ভাই, ভাঙ্গার পরে আমি MRI করছি, MRI করার পরে আমার অনেক চিকিৎসা পাতি দিচ্ছি, যাওয়ার পরে আমি ওষুধ খাইছিলাম, ওষুধ খাইছি, তারপরে আবার ভালো ছিলাম, তারপরে আমি এখন মোটরসাইকেলে যাওয়া আসা করি, একটা সার্ভিস করি তো যায় 1 ঘন্টা মোটরসাইকেল চালাই, হ্যাঁ, যাওয়া 1 ঘন্টা আসে 1 ঘন্টা। এখন আমার সমস্যা হচ্ছে
আমার হাত দুটো ঝেঝি লাগে, তারপরে ওই যে মেরুদণ্ড জায়গায় ভাঙছে জয়েন্টের জায়গায় ওই যে তিন 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 করে, এবং আমার হাতে দুটো হাতেই ঝেঝি লাগে আর ব্যথাটা একটু করে। আপনি কোথায় থাকেন? আপনি থাকেন কোথায়? আপনি আপনি দিনাজপুরে থাকেন বুঝে না? দিনাজপুর, দিনাজপুরে থাকেন উনি মাহবুবুল ইসলাম। জি, বয়স হলো 38, উত্তরটি দিন। জি, ধন্যবাদ। ওনার আসলে ওই অ্যাক্সিডেন্ট থেকে যেহেতু ভেঙে গেছে, এখন নতুন যে সমস্যাটা হয়, আপনি নিয়মিত যে মোটরসাইকেল চালান, সম্ভবত মোটরসাইকেল চালানেরও কিছু নিয়ম আছে। হ্যাঁ, মোটরসাইকেলের অনেকের যে আমরা যে হ্যান্ডেল বলি হাতল, অনেক নেচা থাকে, সামনে থাকে কিছুটা ফ্যাশনেবল, এখন তো বিভিন্ন ভ্যারাইটির মোটরসাইকেল বেরিয়েছে। এক্স্যাক্টলি, মোটরসাইকেলটা আপনি চালানোর সময় একটা এমন একটা মোটরসাইকেল নেবেন যেন আপনাকে সামনে ঝুঁকতে কম লাগে, স্ট্রেট বসতে পারেন। হ্যাঁ, একটা সুইটেবল মোটরসাইকেল ব্যবহার করবেন, এবং এই মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে সাবধানে চালাবেন। যেমন ভাঙাচুরা রাস্তা, আপনার মন চালু ইচ্ছা মতো চালালেন, আর একটা অ্যাক্সিডেন্ট করলেন, তখন আপনি আরও বিপদে পড়ে যাবেন। আর চলাফেরার সময় কোমরে একটা আপনি ল্যাম্বো সেক্রাল কর্সেট, এই মোটরসাইকেল ড্রাইভিং অবস্থায় এটা ব্যবহার করেন। আর যে বলছিলেন ঝিঝি করে হাতে বা কোমরে যে ভাঙ্গা জায়গা, এগুলার ক্ষেত্রে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে প্রপার ওয়ে। আপনি দিনাজপুরে গভর্নমেন্টের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের বিভিন্ন সেন্টার আছে সরকারি, দিনাজপুর মেডিকেল কলেজে ফিজিওথেরাপি চিকিৎসা আছে, সেখানে আপনি নিতে পারেন প্রয়োজনে। আর পাশাপাশি আপনাকে নিয়মিত ক্যালসিয়াম, প্রয়োজনে ভিটামিন ডি, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এই জাতীয় সাপ্লিমেন্ট খেয়ে যেতে হবে। এবং যেহেতু আপনার ভাঙাটা আছে, এটা এখন যে অবস্থা আছে, ইয়াং আছেন মোটামুটি, বয়স বাড়ার সাথে সাথে এটা আরও অস্টিওপোরোসিস বা ফ্র্যাকচার জাতীয় আরেকটা প্রবলেম হতে পারে। এই জন্য আপনাকে পশ্চারকার, মানে বসা চলা ফেরা সাবধানে করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, ভালো দুধ ডিম খাবার খেতে হবে, এবং নিয়মিত এক্সারসাইজ করতে হবে, সেটা পিঠের বিভিন্ন ব্যাক মাসেল এক্সারসাইজ। আমরা এক্সারসাইজটা ব্যাপারটা আরও শুনবো, একটি বিরতিতে যেতে হচ্ছে। আচ্ছা প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।